আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। লিবিয়া উপকূলে নৌকা ডুবে 33 বাংলাদেশি উদ্ধার, নিখোঁজ অর্ধশত। ন্যায় বিচার পাবেন রোজিনা, সাংবাদিক নেতাদের সাথে বৈঠকে আইনমন্ত্রীর আশ্বাস, জামিন শুনানি কাল। করোনা পরিস্থিতি বিবেচনায় ইউরোপ থেকে 43টি অক্সিজেন জেনারেটর প্লান্ট কিনছে সরকার। এবং যশোর নড়াইলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা তিনজনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, ইউরোপ যেতে সমুদ্রপথে লিবিয়া উপকূলে নৌকা ডুবির ঘটনা ঘটেছে, এতে 50 জনের বেশি অভিবাসী নিখোঁজ রয়েছেন, জীবিত উদ্ধার করা হয়েছে 33 জনকে। এদের সবাই বাংলাদেশি বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। নিখোঁজ ব্যক্তিরা কোন দেশের তা জানা যায়নি, তারা ভূমধ্য সাগর দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলেন। রবিবার লিবিয়া থেকে প্রায় 90 যাত্রী নিয়ে নৌকাটি ছেড়ে আসে। বার্তা সংস্থা এপি জানিয়েছে নৌকা ডুবির পর উদ্ধার তৎপরতা চালায় তিউনিশিয়ার সেনাবাহিনী। সাংবাদিক রোজিনা ইসলাম ন্যায় বিচার পাবেন বলে আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানাতে মঙ্গলবার রাতে আইনমন্ত্রীর সাথে তার গুলশানের বাসায় সাংবাদিক নেতারা দেখা করতে গেলে তিনি এই আশ্বাস দেন। বৈঠকে সাংবাদিকদের নেতৃত্ব দেওয়া জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, সরকার ও গণমাধ্যমের মধ্যে দূরত্ব তৈরি হোক এটা তারা চান না। এবং সাংবাদিকদের সাথে দূরত্ব সৃষ্টি হোক এরকম কোনো কাজ সরকার নিশ্চয়ই, এরকম যদি কোনো থাকে, সন্দেহ থাকে, সেটা দূরীকরণের জন্য সরকার চেষ্টা করবে। যে জামিনের শুনানি আদালত নিশ্চয়ই দেখবেন, আদালত সব কিছু বিবেচনা করবেন। আমিও প্রসিকিউশনকে মামলাটা খুঁটিয়ে দেখার জন্য বলব, ন্যায় বিচার অবশ্যই পাবেন, এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি। এর আগে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে রোজিনা ইসলামের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার পরিবার। স্বরাষ্ট্রমন্ত্রী রোজিনার সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অফিসিয়াল সেক্রেটারিস অ্যাক্টে দায়ের করা মামলায় সাংবাদিক রোজিনা ইসলামকে গতকাল কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। রিমান্ডে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায় আদালত। একই সাথে তার জামিন শুনানির জন্য আগামীকাল দিন ঠিক করেন আদালত। এদিকে দৈনিক প্রথম আলো কর্তৃপক্ষ জানিয়েছে, রোজিনা ইসলামকে গ্রেফতারের বিষয়টি তারা আইনগতভাবে মোকাবিলা করবে। রোজিনা দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক। কোভিড রোগীদের জন্য নিরবচ্ছিন্ন অক্সিজেনের যোগান নিশ্চিত করতে ইউরোপ থেকে 43টি অক্সিজেন জেনারেটর প্লান্ট কিনছে সরকার। প্রাথমিকভাবে 3টি যন্ত্র কেনার প্রক্রিয়া শেষ হয়েছে, শিগগিরই এগুলো দেশে এনে করোনা হাসপাতালগুলোতে স্থাপন করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। ইমদাদুল্লাহ বাবু জানাচ্ছেন বিস্তারিত। পার্শ্ববর্তী দেশ ভারতে করোনার ভয়াবহতা বাড়তে থাকায় বাংলাদেশের কাছে অক্সিজেন বিক্রি বন্ধ করে দিল্লি। এতে বাড়তি অক্সিজেন সংগ্রহের পথ বন্ধ হয়ে যায় বাংলাদেশের। এই অবস্থায় সীমান্ত লাগোয়া দেশটির ভয়াবহ ভ্যারিয়েন্টটি এখন বাংলাদেশকে চোখ রাঙানি দিচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, দেশেও করোনা পরিস্থিতি নিতে পারে ভয়াবহ রূপ। সেক্ষেত্রে করোনা যুদ্ধে রোগীকে জেতাতে প্রয়োজন হবে প্রচুর অক্সিজেনের। তাই কারো মুখাপেক্ষী না হয়ে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করতে কেনা হচ্ছে 43টি অত্যাধুনিক অক্সিজেন জেনারেটর প্লান্ট। এই যন্ত্রের মাধ্যমে বাতাস থেকে মিলবে অক্সিজেন, প্রতি মিনিটে উৎপাদন হবে প্রায় 500 লিটার অক্সিজেন, যা একটি হাসপাতালের 200টি শয্যায় সরাসরি কিংবা প্রয়োজনে সিলিন্ডারের মাধ্যমে সরবরাহ করা যাবে।
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই যন্ত্রগুলো কেনার কাজ করছে সরকারের কেন্দ্রীয় ঔষধাগার কর্তৃপক্ষ। তিনটি যন্ত্র কিনতে খরচ হবে প্রায় 5 কোটি টাকা। সংস্থাটির উপপরিচালক নিজামুদ্দিন জানিয়েছেন, এমন আরও 40টি যন্ত্র কেনার জন্য মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে। ইতিমধ্যে 3টা অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট করার জন্য নোয়া আমরা দিয়েছি 1,319,514 US ডলার প্রতিটার দাম। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিকভাবে রাজধানীর কোভিড হাসপাতালগুলোতে এসব প্ল্যান্ট বসানোর পরিকল্পনা রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই এই অক্সিজেন জেনারেটরগুলো এসে যাবে এবং আমাদের বড় যে সমস্ত হাসপাতালগুলো আছে যেখানে রোগীর চাপ বেশি, অক্সিজেনের চাহিদাও বেশি, সেই বর্ধিত চাহিদা মেটানোর কাজে এটি একটি অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। দেশের সবগুলো জেলার মেডিকেল কলেজে এবং সরকারি হাসপাতালে ক্রমান্বয়ে এই যন্ত্র স্থাপন করা হবে বলছে স্বাস্থ্য বিভাগ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। যশোর ও নড়াইলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা তিনজনের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইকবাল কবির জাহেদ জানান, গত 12 মে যশোর সদর হাসপাতাল থেকে 2 জন এবং 16 মে নড়াইল থেকে পাঠানো 1 জনের নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়ে। এর আগে 8 মে যশোরে আরও 2 জনের শরীরে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে এখনও ঢাকামুখী মানুষের ভিড় রয়েছে, তবে ঘাটে পর্যাপ্ত ফেরি থাকায় ভোগান্তি ছাড়াই নদী পার হতে পারছেন যাত্রীরা। এই রুটে ছোট বড় মিলিয়ে 16টি ফেরি চলছে। এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় 3 চাকার যানবাহনে ভেঙে ভেঙে গাদাগাদি করে ঘাটে আসছেন শত শত যাত্রী। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, নেই সামাজিক দূরত্ব, আবার অনেক যাত্রীর মুখেই নেই কোনো মাস্ক। বজ্রপাতে দেশের 3 জেলায় 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নেত্রকোনার কেন্দুয়া, মদন এবং খালিয়া জুড়িতে মারা গেছে 1 শিশুসহ 8 জন, তাদের অধিকাংশই কৃষক ও জেলে, আহত হয়েছেন 9 জন। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন। আর ফরিদপুরে বজ্রপাতে মারা গেছে 4 জন, এর মধ্যে সদর উপজেলায় 3 জন ও মধুখালীতে 1 জন নিহত হয়েছেন। এছাড়া কিশোরগঞ্জের নেকলি ও বাজিতপুরে 2 জনের মৃত্যু হয়েছে। এদিকে মঙ্গলবার বিকেলে রাজধানীতে বজ্রপাত সহ ভারী বৃষ্টি হয়। 1.5 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বর্ষণে জলাবদ্ধতা তৈরি হয় বিভিন্ন সড়কে। গাইবান্ধার বাজারে প্রচুর পরিমাণে অপরিপক্ব মৌসুমি ফল পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ না বুঝে কিনছে সব মৌসুমি ফল। স্থানীয়ভাবে বিভিন্ন বাগানে এখনও আম ও লিচু পাকতে শুরু করেনি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান জানিয়েছেন, পাকা আম ও লিচু বাজারে আসতে আরও বেশ সময় লাগবে। জেলায় এবছর আম চাষ হয়েছে 1,670 হেক্টর ও লিচু হয়েছে 330 হেক্টর জমিতে। আর এ থেকে উৎপাদন হবে 22,000 মেট্রিক টন আম ও 4,000 মেট্রিক টন লিচু। এবারে পার্টেক্স খালার খবর। করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া এএফসি কাপের ডি গ্রুপের খেলার নতুন সূচি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। 27 জুন থেকে শুরু হবে গ্রুপের খেলা। বসুন্ধরা কিংস নিজেদের প্রথম ম্যাচে মাজা স্পোর্টসের মুখোমুখি হবে 30 জুন। তাদের 3 জুলাইয়ের ম্যাচের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। 6 জুলাই অস্কার ব্রুন্সের দলের ম্যাচ আছে ভারতের মোহনবাগানের বিপক্ষে। এর আগে 14 মে মালদ্বীপের রাজধানী মালের রশ্মিধান্দু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ডি গ্রুপের খেলাগুলো। নতুন সূচিতে এখনও ভেন্যুর কথা জানেনি এএফসি। ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে 3-2 গোলে হারিয়েছে ব্রাইটন। প্রতিপক্ষের মাঠ অ্যামেক্স স্টেডিয়ামে খেলার 2 মিনিটে গুন্দুয়ানের গোলে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। এর 8 মিনিট পর ক্যান্সেলো লাল কার্ড দেখলে দর্শনের দলে পরিণত হয় ম্যান সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতে একক নৈপুণ্যে ফিল ফোরেন ব্যবধান দ্বিগুণ করেন, কিন্তু সেই লিড তারা ধরে রাখতে পারেনি। 50 মিনিটে লিয়েন্ড্রো ট্রোসার্ট ব্রাইটনের হয়ে ব্যবধান কমান। এরপর অ্যাডাম ওয়েস্টার আর ড্যান বার্ন 2 গোল করে জয় এনে দেয় গ্রাহাম পটারের দলকে। 1989 সালের পর এই প্রথম ম্যানচেস্টার সিটিকে হারানোর স্বাদ পেল ব্রাইটন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। লিবিয়া উপকূলে নৌকা ডুবি, 33 বাংলাদেশি উদ্ধার, নিখোঁজ অর্ধশত।
ন্যায় বিচার পাবেন রোজিনা, সাংবাদিক নেতাদের সাথে বৈঠকে আইনমন্ত্রীর আশ্বাস, জামিন শুনানি কাল। করোনা পরিস্থিতি বিবেচনায় ইউরোপ থেকে 43টি অক্সিজেন জেনারেটর প্লান্ট কিনছে সরকার। এবং যশোর ও নড়াইলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা তিনজনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত। আর এই ছিল এখনকার মতোই, রইল পরবর্তী সাংবাদিকদের আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।